খুব ভয়াবহ অবস্থা। এবার লিচুর অবস্থা খুব ভালো না। এই যে দেখেন লিচুর অবস্থা, দেখেন জ্বলে গেছে। এই যে দেখেন লিচু রাজ্যক্ষেত্র জেলা দিনাজপুর। স্বাদ ও মানের কারণে এ জেলায় উৎপাদিত লিচুর কদর দেশ জুড়ে। তবে চলতি মৌসুমে ভালো নেই এ জেলার লিচু চাষি ও বাগানেরা। সেই সঙ্গে লোকসানের শঙ্কায় আছেন খুচরা ও পাইকারি বিক্রেতারাও। সকলের অভিযোগের তীর বৈরে আবহাওয়ার দিকে। তাপদাহের কারণে গত বছরের তুলনায় ১০ দিন আগেই পাকতে শুরু করেছে লিচু, কিন্তু এখনও ছোট রয়েছে লিচুর দানা। এর পাশাপাশি কিছু লিচুতে এসেছে দাগ। কৃষকরা বলছেন লিচুর ফলন কম হলেও দানা ছোট হওয়ায় লোকসানের শঙ্কা রয়েছে। এইটাতে আছে শর্টেরেকের মতো গাছ আছে। গতবার হয়েছিল এখানে ৫ লাখ লিচু, এবার ১ লক্ষ লিচুও হবে না। লিচুর ফলনও কম এবং আবহাওয়ার কারণে লিচু অগ্রিম পাকে যায় এবং লিচু জ্বলেও যাচ্ছে। লিচু নিম্নে পক্ষে প্রথম অবস্থায় ২৫০০ ২৬০০ ২৭০০ এটা যদি থাকে তাহলে বাঁচা যাবে, নাহলে বাঁচা সম্ভব না। আমাদের বাগানে এবার দেখছি গতবারের তুলনায় এবার ১০-১৫ দিনে এগিয়ে আসছে সিজনটা। প্রথমে ঘন বৃষ্টি, এখন অনাবৃষ্টির ফলে রোদের তাপ বেশি হওয়ার কারণে এই লিচুটার কালার চলে আসছে। আবার কিছু কিছু মাদ্রাজি লিচু গাছে রং একদম ফুল আসে গেছে। দানা যদি ভালো না হয়, ফলন কম হয়, তাহলে দাম বেশি হওয়ার কথা, কিন্তু এদিকে মেডিসিনের দাম বেশি হওয়ার কারণে এই খরচা বাড়ে গেছে, তার জন্য কৃষকরা ঠিকমতো পোষাতে পারবে না। লিচুর জন্য বৃষ্টির দরকার খুব। আমাদের এখানে মেলাদিন থেকে বৃষ্টি হয়নি। লিচু পরিস্থিতি ভালো নিচ্ছি, এখন দেখা যাবে লিচু পাকাইছে পাকাইছে আবার পর্যাপ্ত মুকুল না আসায় এবছর কমেছে লিচুর ফলন। এ কারণে খরচের খাতায় বড় হয়েছে হিসাবের অঙ্ক। খরচ খুব বেশি, এবার খরচ ওষুধ পানি মানে সব দিকে সব সাইডে খরচ বেশি। এবার আমার লিচুর বাগান এই জায়গা মোটামুটি ৩-৪ বিঘা জমির উপর আছে। বর্তমান মেচুরি গাছ আছে ১০০ উপর, ফলন আছে মোটামুটি তো গতবার বা অন্যান্য তুলনায় প্রতিটি গাছেই ফল আছে দেখা যাচ্ছে। আবার ৫০০ যে বাগানগুলো আছে সেগুলো আছে সে হারে সে তুলনায় ফল নাই। আবার মুকুল যে হারে আসছিল, মুকুল যেভাবে আসছিল সে তুলনায় ফল আসে নাই। বর্তমানে যে বিষের পাউডারের যে দাম সে তুলনায় আবাদ করে পোষানো যায় না। আর লিচুটা মানে পাকবে ঠিক টাইমে, টাইমলি পাকে যাবে জুনের ১০-১৫ মধ্যে, ১০-১০ পর থেকে মানে ১০ মধ্যে লিচু মোটামুটি আমাদের দিন আসলে লিচু পেকে যাবে আর কি। এবার এই গাছে দেখেন গাছে কিন্তু ফল খুব একটা নাই, কারণ এবার ওয়েদারের জন্য আর বিশেষ করে গাছের যে মানে রোদের আবহাওয়াটার কারণে কিন্তু লিচু নাই। আর লিচু এবার কিন্তু মোটামুটি খুব একটা দেখা যাচ্ছে না। তো এই লিচু এবার যদি দাম হয় মানে ৩-৪ টাকার নিচে ছাড়া, হ্যাঁ লিচু যদি বিক্রি হয় তাহলে লিচুতে কিন্তু পোষাবে না। প্রখর রোদের কারণে ১০ দিন আগেই পেকে যাওয়া লিচু বাজারে আসতে শুরু করেছে, যার মধ্যে অধিকাংশ অপরিপক্ক। প্রতি ১০০ লিচু ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারেও এসব লিচুর চাহিদা রয়েছে বেশ। তবে দাম দিয়ে অসুবিধায় ভোক্তা ও ক্রেতারা। তাদের মতে এমন দামে গরিবের মুখে লিচু উঠবে না। নতুন বাইর হচ্ছে, দুই একটা মানুষ ছিঁড়ে নিয়ে আসতেছে, এগুলা খুব একটা পরিপূর্ণ মিষ্টিও হয়নি, টক মিষ্টি আছে, বিক্রি হচ্ছে ২৫০-২০০ টাকা সব এসেছে। এই লিচুগুলো আছে মাসিমপুর কসবা থেকে, আমরা কিনছি মনে করেন যে ১৮০০ টাকা, ২০০০ টাকা, ১৮০০ টাকা, ১০০০। লিচুর সামনের দিকে দাম কিরকম হবে বলে মনে করছেন? একটু বাড়তে পারে, কারণ এগুলো বা ফলন তো দামটা ৪০০ টাকা সব আড়তদার সংশ্লিষ্টরা। কৃষি সম্প্রসারণ দপ্তরের মতে এবছর অফ ইয়ারের কারণে লিচুর ফলন কম হয়েছে। এবার এমনিতেই লিচুর ফলন কম, তবে মান্দ্রাজি লিচু একটু ফলন ভালো, বেদানার ফলন ভালো, চায়না থ্রি, বোম্বাই, এগুলোর ফলন কিন্তু মূলত কম। বাজারের কথা যদি বলেন যে কীরকম দাম যাবে, তাহলে আমি বলবো যে আপনার দেশের বিভিন্ন জেলায় একটা রেট বেচা কেনা হচ্ছে আর কি। সেটাকে যদি পর্যালোচনা করে বলি তাহলে আমাদের এখানে হয়তো ১২০০ থেকে ২০০০ পর্যন্ত বেচা কেনা হতে পারে আর কি, ১০০০। আমরা তো সাধারণত যারা আড়তদারি করি মূলত কমিশনের উপরেই থাকি সাধারণত, তো যেহেতু ফলন কম সেক্ষেত্রে আড়তদারদের কিছুটা হলেও কম ইনকাম হবে, এটা আমরা বুঝতে পারি কি। দিনাজপুর জেলায় এবছর প্রায় ৫৫০০ হেক্টর জমিতে
লিচুর আবাদ হয়েছে। তো এবছর লিচুর ফলন বেশ ভালোই হয়েছে, তবে কিছু কিছু জাতে এবছর লিচুর ফুল আসার সময় ফুলের পরিবর্তে পাতা এসেছিল, সেটা হতেই পারে। এক বছর ভালো ফলন হলে পরের বছর কিছুটা ফলন কম হয়, এরকম কিছু কিছু ফলের ক্ষেত্রে আমরা লক্ষ্য করে থাকি। এটি একটি প্রাকৃতিক কারণ, এখন পর্যন্ত লিচুর অবস্থা বেশ ভালো আছে। মাঝে একটু উচ্চ তাপে কিছু লিচু ঝরে যাচ্ছিল, সেই সময় আমরা কৃষকদেরকে গোড়ায় শেষ এবং প্রয়োজনে গাছের পাতা এবং ফলেও শেষ দেওয়ার কথা বলেছি এবং কৃষকরা অনেকেই সে কাজটি করেছে, ফলে তাদের ফলটা রক্ষা হয়েছে। পরিসংখ্যান থেকে বলতে পারি আমাদের যে পরিমাণ লিচু এখানে উৎপাদন হয় সেটার পরিমাণ প্রায় 30,000 মেট্রিক টন। আর কিছুদিন পরেই লাল রঙে ভরে উঠবে লিচুর বাজার, বিক্রি হবে ভালো দামে। এতে একদিকে যেমন হাসবে কৃষক, অপরদিকে বাঁচবে দেশ, এমনটাই প্রত্যাশা করেন জেলার কৃষক ও বাগানেরা। রুমি প্রভা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।